পেয়েছি। আমি শান্তিপুর স্টেট জেনারেল হসপিটাল এবং মহকুমা অন্তর্গত রানাঘাট স্টেট জেনারেল হসপিটাল দুটোরই দায়িত্ব আমি পেয়েছি। তো এর আগে দীর্ঘদিন ধরে এই যে পদটা ছিল না, তার ফলে মানুষের অসুবিধা হচ্ছিল, এবার কীভাবে নামবেন ভাবছেন? মানুষ যেভাবে বলবে, মানুষ আমাকে পথ দেখাবে, আমি সেভাবেই নামবো। আর শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালকে পরিকাঠামোগত উন্নতির জন্য আমি তো অনেক জায়গায় আবেদন করেছি, আপনারা তো জানেনই সেটা। যত তাড়াতাড়ি সেটা হবে ততই আমি মনে করবো যে আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পেরেছি। হাসপাতালে পরিকাঠামোগতভাবে মানে কিছু পরিবর্তন হবে শান্তিপুর হাসপাতালে? মুখ্যমন্ত্রী নিজে কথা দিয়ে রাখেন, উনি যেটা কথা দেন সেটা রাখেন। আর রানাঘাট মহকুমা হাসপাতালের ক্ষেত্রে? আমি ওখানে পৌঁছবো, গতকালকে আমি দায়িত্ব পেয়েছি, এখনো 24 ঘন্টা হয়নি। ওখানে পৌঁছবো, ওখানকার যিনি আধিকারিক আছেন তার সাথে কথা বলবো, কথা বলে দেখবো তাদের কী চাহিদা আছে সেটা ওখানে গিয়ে। শান্তিপুর হাসপাতালে যাওয়া হয়েছিল? শান্তিপুর হাসপাতালে শুধু যাওয়া কেন, আপনারা জানেন একটা ঘটনা ঘটেছিল আমার এই অঞ্চলে, অনেকজন মারাও গেছিল সেদিনকে, তো আপনারা নিজেরাও জানেন। আমি পুরোপুরি হসপিটালে না, সে তো ঘটনা ভেবে সুপারের সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, সেই অনুসারে একটা ভিজিট হবে, আধিকারিকরা আসবে, যে সমস্ত বিষয়গুলো খুব এমার্জেন্সি সেগুলো দিয়ে আগে আমরা যাত্রা শুরু করবো শান্তিপুর হসপিটালের পরিকল্পনা। আমাদের রোগী কল্যাণ সমিতি বিভিন্ন হসপিটালে সাধারণভাবে স্থানীয় বিধায়করা যারা আছে তাদেরকেই সেই দায়িত্বটা দেওয়া হয়, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম এখানে আমি এই এলাকার বিধায়ক রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার, আমার পাশের বিধানসভা কেন্দ্রে যেখানে সাব ডিভিশন হসপিটাল যে বিধানসভা কেন্দ্রের মধ্যে মুকুটমণি অধিকারী, ডক্টর মুকুটমণি অধিকারী, তা তাদেরকে মানে না রেখে, তাদেরকে বঞ্চিত করেও বা না রেখে এমন একজন শান্তিপুরের বিধায়ককে ওখানে নিয়ে আসো, তিনি একজন ঋত্বিক, একজন ডাক্তার মানুষকে রোগী কল্যাণ সমিতি ডাক্তার বিধায়ক সেরকম একটা সুযোগ থেকে বঞ্চিত করা হলো, তাহলে এই দলের, এই শাসক দলের অবস্থাটা কি? শাসক দল চায় না কোনো বিরোধীদের কোনো জায়গাতে কোনো সুযোগ করে দেয়া, কিন্তু এটা তো সাধারণ মানুষ উপকৃত হতো, সাধারণ রোগীরা উপকৃত, রোগী কল্যাণ সমিতির মানে হচ্ছে রোগীদের কল্যাণের জন্য, সেরকম যেমন ডাক্তার প্রতিনিধিকে ওখানে রাখা গেল না, এটা একটা অদ্ভুত ব্যাপার। না দেখে শান্তিপুরের বিধায়ককে নিয়ে গেল, যিনি মানে বলবো কোনো ঋত্বিকই বলি, যার কাজ হচ্ছে করা আর কি, মন্ত্র জপ করা, জপ করা যার কাজ তাকে দেওয়া হলো হসপিটালে, আর যা একজন ডাক্তার ওই কেন্দ্রেরই বিধায়ক তাকে ওখানে রাখা হলো না।